ডাইনি অপবাদ দিয়ে মারধর করা হলো এক আদিবাসী মহিলাকে। ভাঙচুর করা হলো তার বাড়িও। দুর্গাপুরের কাংশার গোপালপুরে ওই মহিলাকে বাঁচাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন পঞ্চায়েত প্রধান। তাকে ঘিরেও বিক্ষোভ দেখান কিছু গ্রামবাসী। পুলিশ নির্যাতিতাকে উদ্ধার করে প্রশাসনের তরফে জানানো হয় নির্যাতিতাকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হবে। চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি রয়েছেন না টেলিফোন লাইনে। চিত্তরঞ্জন, গ্রামবাসীরা কি বলছেন, কেন এই ধরনের অপবাদ দেয়া হলো? হ্যাঁ দেখো পূজা, এই ঘটনা এই রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে, কাঁচটাতে ওই আদিবাসী গ্রামে হয়েছে এবং সেখানে এই পরিবারটিকে বেশ কয়েকদিন ধরে বিভিন্নভাবে টর্চার করা হচ্ছে এবং তাদের বক্তব্য গ্রামে কোনো কারণে হয়তো কেউ মারা গেলে বা কোনোভাবে অসুস্থ হলে বা কারো কিছু হলে এই পরিবারটিকে, এই পরিবার একজন মহিলা আছেন তাকেই দায়ী করা হচ্ছে যে তার সে নাকি যায়নি তার কারণে হচ্ছে এবং গতকালও তাই হয়েছে এবং তাকে মনি মুর্মু নাকি তাকে মারধর শুরু করে এবং তারপর ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশ গেলে প্রথমে যায় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, সে যায় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তারপর পরে পুলিশ যায়। পুলিশ গিয়ে পরিবারটিকে উদ্ধার করে নিয়ে আসে, চেষ্টা করা হচ্ছে আজকে এই পরিবারটিকে গ্রামে পাঠানো এবং সে যাতে গ্রামে সুস্থভাবে থাকতে পারে সেই ব্যবস্থাও করা হবে। পূজা ধন্যবাদ।